আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামের একদম মূল গেটে। এই সময়টায় বাংলাদেশ এবং ইউএসএ ক্রিকেটারদের ওয়ার্ম আপ করার কথা ছিল স্টেডিয়ামের ভিতরে, কিন্তু ক্রিকেটাররা কেউ আসেননি, হোটেল বন্দী অবস্থাতেই আছেন। এবং এই মাঠ বলা যায় যে এখন জনশূন্য। কেন জনশূন্য? এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে অ্যালার্ট জারি করা হয়েছে তাতে এই ম্যাচ মাঠে গড়ানো আর সম্ভব না, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। জামানে লাইফটা ভরপুর, জামানে ইস্পাহানি মির্জাপুর। যে কারণেই ক্রিকেটাররা আসেননি, মাঠ একেবারে জনশূন্য, কিন্তু যে ঝড়ো বাতাস হয়ে গেছে সেই ঝড়ো বাতাসে এই স্টেডিয়ামের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোই দেখাবো আপনাদের। দেখছেন আপনারা মূল গেটের বাইরে যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল বা দর্শকদের ঢোকার জন্য যে লাইন সারিবদ্ধভাবে ঢোকার জন্য যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল সেগুলোও ঝড়ের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেছে, এক স্থান থেকে আর এক স্থানে চলে গেছে। মূল গেটের বাইরের দৃশ্য এটা। এর বাইরে বর্তমান এই গ্র্যান্ড প্রেরি এলাকার আকাশটাও বেশ মেঘাচ্ছন্ন, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এবং সকাল এখানকার স্থানীয় সময় সকাল 11টা পর্যন্ত বৃষ্টির এবং ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এ তো মাঠের বাইরের অবস্থা, মাঠের ভিতরেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ। একপাশের শেড ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের মূল সাইড স্ক্রিন আর বিলবোর্ড। গতকাল সন্ধ্যা থেকেই ডালাচ্ছে ঝড়ো বৃষ্টি, যার প্রভাব পড়েছে টি টোয়েন্টি বিশ্বকাপেও। বাংলাদেশের মতো ঝড়প্রবণ হয়ে উঠেছে আমেরিকাও। 80 মাইল প্রতি ঘন্টার বাতাস আর আকস্মিক বন্যার সতর্কতা জারি ডালাসে। গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম প্রচণ্ড বাতাস আর ঝড়ের কবলে। ম্যাচ জিতে সকালে ডালাসে এবং গ্র্যান্ড প্রেরি এলাকায় টর্নেডো, প্রবল বজ্রঝড়, 80 মাইল প্রতি ঘন্টায় বাতাস আর আকস্মিক বন্যার সতর্কতা জারি। বৃষ্টি আর মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউএসএ বাংলাদেশ ম্যাচ মাঠে গড়ানো সম্ভব হয়নি। 2 ঘন্টা আগেই আইসিসি সিদ্ধান্ত নিয়ে নেয়, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। হোটেলেই বন্দী থেকেছেন ক্রিকেটাররাও। টানা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ডালাসের মানুষজন, এমন বৃষ্টিতে স্বস্তি ফিরেছে, তবে বাংলাদেশ ক্রিকেটারদের জন্য সেটা আবার অস্বস্তি। টর্নেডো যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। হিউস্টনে পা রেখেই পড়েছিলেন টর্নেডোর কবলে, ডালাসেও একই অবস্থা। খেলা হলো না প্রথম প্রস্তুতি ম্যাচ, হাতছাড়া হলো বিশ্বকাপ ভেন্যুতে খেলারও। আকস্মিক বন্যার আগাম সতর্কতা জারি করেছে আমেরিকা সরকারের জাতীয় আবহাওয়া অফিস, যা বিপজ্জনক এবং জীবনহানিকর পরিস্থিতি। যদি বন্যা সংক্রান্ত এলাকা থেকে পালিয়ে না যান বা যদি সরিয়ে নেওয়ার আদেশ না থাকে তাহলে ভ্রমণের চেষ্টা করবেন না, এমনই সতর্কতা জারি করেছে। গেল 10 দিনের মধ্যে 2 বার টর্নেডো টেক্সাসে, ক্ষতিগ্রস্ত হয়েছে ডালাসেও। টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুতেও ক্ষতিগ্রস্ত। ডালাসের এই মাঠেই 2 দিন বাদে পর্দা উঠবে বিশ্বকাপের, সেটাও এখন শঙ্কার মুখে। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, ডালাস, যুক্তরাষ্ট্র।